এদিকে ফায়ার সার্ভিসে 50টি ইউনিট টানা 6 ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি তিন বাহিনী, বঙ্গবাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। সকাল 6:10 লাগা আগুন এখনও আশপাশের ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। আমাদের সহকর্মী কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত, সাথে ক্যামেরায় ছিলেন আবির হোসেন। বাগরুদ্ধ ভাই, আমি এখন আর আমার মতো বলার মতো ভাষা আমি হারাই ফেলছি ভাই, আমি আর ভাষা নেই, সব শেষ হয়ে গেছে আর ভাষা কি ভাই। দাউ দাউ করে লাগা আগুনে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বঙ্গবাজারের ব্যবসায়ীদের স্বপ্ন, আর সেই দৃশ্য দেখেই অনেকেই মূর্ছা যাচ্ছেন। আমার দুইটা দোকানে না হলো 4 লাখ টাকা ভাই, নগদ ক্যাশ টাকা তুই গেছে, নগদ ক্যাশ আমার ভাই, রিপন এই যে বঙ্গতে দোকান কিচ্ছু নাই, নজর দিলে সব কে আমার, সকাল থেকে এ পর্যন্ত ভাই আমার দেহ নাই সব নি ভাই, দুইটা বাইরে মিস্ত্রিয়া ভাই না, সকাল থেকে মোবাইলও ঢুকে না, দুইটা বাইরে মিস্ত্রিয়া পাইতেছি না। জীবনের সব পুঁজি হারিয়ে একেবারেই অসহায় হয়ে গেছেন ব্যবসায়ীরা। দিশেহারা মানুষ বলছেন এখন রাস্তায় বসা ছাড়ার কোনো পথই বাকি নেই। দুটা দোকান আছে লকডাউনে 10-12 লাখ টাকা মাইর খাওয়ার পর, তারপরে একটা দোকান রাখছি যেটা দিয়ে উঠছি মূলত, সেই দোকানটা সব কি হয়ে গেলো ভাই, কালকর টাকা ঢুকে গণ্য রাখছি, টাকা কালকর 3-4 বার টাকাটা গুনছি ভাই, মানে যাই বোকা দেখে মানে 3-4 বার টাকাটা খালি ইয়ে করলাম, মালগুলো হাউসফুল করলাম, রমজান আছে ঋণ মুন করে আবার টাকা মাল উড়াইছি ভাই, সব মানে চোখের সামনে খালি স্বপ্নের মতো খালি বাস্তা আছে খালি সব শেষ ভাই, এই সাইডে কি করুন কোনো কিছু করার নাই। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই রাজধানীর সবগুলো ফায়ার স্টেশন, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 50টি ইউনিট, তবুও নিয়ন্ত্রণে না এসে বাড়ছে ভয়াবহতা। ভয়াবহ এই আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইন শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে রয়েছে গোয়েন্দাসহ এলিট ফোর্স র্যাবের 22টি দল। জানা যায় র্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে 18টি টহল দল ও সাদা পোশাকে 6টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। বঙ্গবাজারে ছোট বড় মিলিয়ে 3000-এর বেশি দোকান রয়েছে, প্রায় সবগুলো দোকানই কাপড়ের, সবগুলো দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।